এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী। অপরূপ সুন্দরী ছিল রানী কলাবতী, কিন্তু রূপের অহংকারে মাটিতে তার পা পড়ত না। গায়ের রং কালো হয়ে যাবে বলে সূর্যের আলোয় সে বাইরেও বেরোত না। সন্ধে হলে রানী স্নান করত নীল সরোবরে। এই আমায় কেমন দেখাচ্ছে রে? খুব সুন্দর। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবি? নিশ্চয়ই বলবো রানীমা। আমার মতো রূপবতী কাউকে তোরা কখনো দেখেছিস? থাকলে তো দেখবো। তোরা আমায় খুশি করে মন রাখতে এ কথা কইছিস না তো? না রানীমা, সত্যি বলছি। হ্যাঁ রানীমা, সত্যি সত্যি সত্যি। জানেন মহারাজ, দাসীরা আমাকে কি বলে? কি বলে রানী? বলে ওরা নাকি আমার মতো সুন্দরী আর দুটি দেখেনি। আর তুমি কি বলো? কি জানি, নিজের রূপের কথা নিজ মুখে আর কি বলবো বলুন। তবে ওরা মনে হয় আমাকে খুশি করতে এ কথা বলেনি, তাই না? ওরা ঠিক কথাই বলেছে। যাক, শুনে খুশি হলাম। আমিও কিন্তু তোমায় খুশি করতে এ কথাটা বলিনি রানী কলাবতী, সত্যি কথাই বলেছি। তাহলে আরো খুশি হলাম। ওলো, তোরা দেখ না সূর্য ডুবেছে কিনা। হ্যাঁ রানীমা, সূর্য ডুবে গেছে। এবার নীল সরোবরে নাইতে যাই। হ্যাঁ রানীমা, চলুন। রূপবতী রানী আমি, কলাবতী নাম, সব থেকে সুন্দরী নিজে জানলাম। আমায় দেখে লজ্জা পেয়ে ফোঁটা কলি যাই শুকিয়ে, রূপসে নেই আমার মতো খুঁজে দেখলাম। রূপবতী রানী আমি, কলাবতী নাম। ইস, ছি 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 ছি, চাঁদটা কি কুচ্ছিত মা গো, সারা মুখে কি সব বিচ্ছিরি দাগ। ওই পোড়া মুখ লোককে কোন মুখে দেখায় কে জানি। আমি হলে তো জলে ডুবে মরতাম। রানীমা, আপনি নাইবেন না? কি করে নাইব বলতো, এই বিদঘুটে চাঁদের ছায়া এই নীল জলে পড়ে জলটাই নোংরা করে দিয়েছে। মেঘ ভাই, মনে বড় কষ্ট পাই। তুমি আমায় ঢেকে দাও, তোমার বুকে মুখ লুকাই। যাক বাবা, বাঁচা গেল, এবার মনের সুখে নাইতে পারবো। হ্যারে, রানীর গালে কিসের একটা দাগ যেন। হ্যাঁ, তাই তো দেখছি। তোরা কি বলা বলি করছিস রে? কই কই, কিছু না তো রানীমা। আমরা বলছিলাম বেশ অন্ধকার, চাঁদ ডুবে গেছে কিনা। চাঁদ ডুবেছে তো কি হয়েছে? আমার রূপে বুঝি আলো নেই? চল প্রাসাদে চল ফিরে। আমার রূপ
মহারাজ মহারাজ আপনাকে একটু অন্দর মহলে যেতে হবে। কেন, কি হয়েছে? মহারাজ রানীমা, মানে আমাদের রানীমা কেমন যেন করছেন। কেমন যেন মানে কি করছেন? মন্ত্রী পরিষ্কার করে কথা বলবে তো। আগে আপনি বরঞ্চ নিজেই গিয়ে দেখুন মহারাজ, আপনি বরঞ্চ নিজেই গিয়ে দেখুন মহারাজ। কি হয়েছে রানী? সে কি কাঁদছো কেন? আমার সারা মুখ কুচিত কুচিত কালো দাগে পড়ে গেছে। সে কি কেন? দেখি দেখি, তোমার তোমার হাতটা সরাও রানী, দেখি 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 কেমন দাগ। দেখলে আপনি শিউরে উঠবেন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডাকছি। বলুন রাজবৈদ্য, কিভাবে কিভাবে এই দাগ দূর হতে পারে? উপায় বড় কঠিন মহারাজ। এই দাগ দূর করার ওষুধ আপনার কাছে নেই? না মহারাজ, ঠিক কাছে নেই, তবে তৈয়ার করতে হবে। যে তিনটে উপকরণে এ ঔষধ তৈয়ার হবে তা পাওয়া বড় দুঃসাধ্য। যতই যতই দুঃসাধ্য হোক, রানীর মুখে হাসি ফেরাতে আমি আমি সমস্ত কিছু করতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে শুনুন মহারাজ। প্রথম হলো 12 হাত কাকুরের 13 হাত দানা, দ্বিতীয় হলো শেয়ালের ডান শিং, তৃতীয় জিনিসটি হলো মহারাজ নেই দেশে নেই গাছে নেই রঙের ফুল। রাজবৈদ্য, আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? না না মহারাজ, সে উদ্ধত আমাকে মানায় না মহারাজ। তাহলে তাহলে এমন সব অসম্ভব জিনিস যা আমাকে জোগাড় করতে বলছেন তা কি আপনি নিজে কোনোদিন দেখেছেন? আগে না মহারাজ। তবে আমি পুঁথিতে পড়েছি, কিন্তু আমার বিশ্বাস পুঁথিতে যখন এর উল্লেখ আছে তাহলে তা নিশ্চয়ই আছেও। ঠিক আছে মন্ত্রী, কোটাল, সেনাপতি আর তুমি নিজে তিনটে সামগ্রী আনার দায়িত্ব নাও। 1 মাসের ভিতর আমার 3টে সামগ্রী চাই। যথাজ্ঞা মহারাজ। চলো রানী, উদ্যানে ঘুরবে চলো। না, এই মুখ আমি কাউকে দেখাবো না। দেখো 1 মাস তো হতে চললো, 1-2 দিনের ভিতর মন্ত্রী সেনাপতি কোটাল সবাই এসে পড়বে। কেউ আসবে না, কিছু পেলে তবে তো আসবে। রাজবৈদ্য এর ওষুধ জানেন না বলে নিজের পিঠ বাঁচাতে এসব এসব আনতে বলেছেন। না 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 রানী না, এ তোমার ভুল, এভাবে ভরসা হারিও না। ভরসা পাওয়ার মতো কোনো আশা তো দেখছি না মহারাজ। কিন্তু আমি আমি তো আশা ছাড়িনি রানী, আমি তো আশা ছাড়িনি। তবে কেন কেন তুমি এইভাবে ভেঙে পড়ছ বলো কোটাল? তুমি যে আনতে গিয়েছিলে পেয়েছ? আগে না মহারাজ। কি বলছো কি বলছো কি, তাহলে ফিরলে কেন? আমি বহু ঘুরেছি মহারাজ, বহু দেশে গেছি, ও জিনিস হয় না মহারাজ। তবে 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 কি? আমি এক জ্ঞানী পাথরের দেখা পেয়েছি। জ্ঞানী পাথর? হ্যাঁ মহারাজ, সে পাথর মানুষের মতো কথা বলে, সবাইকে জ্ঞানের কথা শোনায়। শোনো কোটাল, তোমার রাজাকে গিয়ে বলো রানী কলাবতীর মুখে যে দাগ আছে
তার একটি দাগ মুছে যেতে পারে। যদি রানী মনে করে তার থেকেও সুন্দর পৃথিবীতে কিছু আছে। রানীর থেকেও কিছু সুন্দর থাকলে তবে না রানী তা ভাববে। তুমি কোনো কাজের নও, তোমাকে আমি বরখাস্ত করলাম। ওই তো সেনাপতি এসেছে, দেখি সে কি বলে। কি সেনাপতি, শিয়ালের শিং কোথায়? আগে আমায় ভুল বুঝবেন না মহারাজ, যেখানেই গেছি শিয়ালের শিংয়ের খোঁজ করতে লোকে আমায় পাগল বলেছে মহারাজ। শিয়ালের শিং হয় না মহারাজ। তবে কি, আমি এক জ্ঞান বৃক্ষের সাক্ষাৎ পেয়েছি, সে বলল, শোনো সেনাপতি, তোমাদের রানীমার মনে যদি নির্মল আনন্দ হয়, যে আনন্দে চোখে জল আসে, তাহলে তার মুখের একটি দাগ মুছে যাবে। রানী এমনিতেই মনের দুঃখে কাতর, তার মনে আনন্দ আসবে কি করে? তুমিও কোনো কাজের নও, তোমাকেও আমি বরখাস্ত করলাম। ত্রিমশাই এসেছেন। মন্ত্রী নিশ্চয়ই খালি হাতে ফেরেনি। মহারাজ, নেই গাছে নেই রঙের ফুল আনার জন্য নেই পাত্রের প্রয়োজন, সে পাত্র না থাকায় আমায় খালি হাতেই ফিরতে হলো মহারাজ। একটা নেই পাত্র মনে করে নিয়ে যেতে পারলি না? তোমাকেও আমি বরখাস্ত করলাম। মন্ত্রী, সেনাপতি, খুঠাল, সবাই খালি হাতে ফিরল, কোনো উপায় হলো না। তোরা আমায় শেষবারের মতো সাজিয়ে দে, ওই নীল সরোবরের জলে আমি প্রাণ ত্যাগ করব। না রানীমা, না, আমি হুকুম করছি, আমায় সাজিয়ে দে। বা কি সুন্দর দৃশ্য! কি হলো, কাঁদছো কেন গো রানী কলাবতী? মনের দুঃখে? তোমার রূপ দেখে মনের আনন্দে চোখে জল চলে এলো, তাই বুঝি? কিন্তু তোমার থেকে তো সুন্দর আমি নই। আমি আর সুন্দর কোথায় তুমি আর কোথায় আমি? আচ্ছা, আজ তোমার মুখে দাগ দেখতে পাচ্ছি না তো? দেখবে, এখনই দেখবে। তোমায় ভালোবেসে তোমার মুখের কলঙ্ক আমি নিলাম। রানী, আজ তুমি জলে নামবে না? ইচ্ছে করছে না। নীল জলে একবার নিজের ছায়া দেখবে না? না, তোমায় দেখতেই তো ভালো লাগছে। একটিবার রানী, একটিবার চেয়ে দেখো, নিজেকে নতুন করে চিনবে। অঙ্ক আমি ফিরিয়ে নিয়েছি, তুমি এবার প্রাসাদে ফিরে যাও। তবে হ্যাঁ, রূপে অন্ধ হয়ে আর অহংকারী হয়েও না, ভুলেও না। জেনে রেখো, মানুষ রূপে নয়, গুণেই সুন্দর হয়, কেমন? এইভাবে রানী চাঁদের কাছ থেকে তার নিজের ভুল বুঝতে পারল। নিজের রূপ নিয়ে যে মিথ্যা অহংকার তার মনে বাসা বেঁধেছিল তা চিরতরে দূর হয়। ওদিকে রানীর সুস্থ হয়ে ওঠার খবরে রাজা খুব খুশি হন।
এবং মন্ত্রী, সেনাপতি ও কোটালকে পুনরায় তাদের পদে বহাল করেন। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।